वेलकम टू माय चैनल पीसीओएस থেকে চিরতরে মুক্তি ইনসুলিন রেজিস্ট্যান্স কমানো আজীবন সুস্থ থাকা এবং হরমোনাল ব্যালেন্স ঠিক করার জন্য ওজন নিয়ন্ত্রণের বিকল্প নেই। ওজন কমানো নিয়ে কত কত ভিডিও আপনি দেখেছেন, কত কি না করেছেন কিন্তু সফল হতে পারেননি, তাহলে আজকে আপনি সঠিক জায়গায় চলে আসছেন। এই ভিডিওতে শুধু ওজন কমানো নয়, একটি সুস্থ জীবনযাপন কিভাবে করা যায় তার সন্ধান পাবেন ইনশাল্লাহ। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে ওজন নিয়ন্ত্রণ ও পিসিওএস থেকে মুক্তির জন্য ডায়েট প্ল্যান নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। ওজন নিয়ন্ত্রণ করার জন্য দুইটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে, এক খাবার, দুই হচ্ছে ব্যায়াম। কেন খাবার এবং ব্যায়ামে গুরুত্ব দিতে হবে, কোন খাবার খেতে হবে, কোন খাবার বাদ দিতে হবে, সেই বিষয়ে গত পর্বে বিস্তারিত আলোচনা করেছি। তাই দয়া করে যদি কেউ গত পর্বের ভিডিওটা মিস করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা এখন পোস্ট করুন এবং ডিসক্রিপশন বক্স থেকে পূর্বের ভিডিওটা দেখে নিন, তারপর এই ভিডিওটা পুনরায় শুরু করুন, অন্যথায় অনেক কিছু বুঝতে অসুবিধা হতে পারে। আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। দেখুন খাবারের ছয়টি উপাদান আছে, এক শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং পানি। এগুলো থেকে আমাদের শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বাদ দিতে হবে, কারণ শর্করাই শরীরের ওজন বৃদ্ধি করে সবচাইতে বেশি। আপনার ওজন যদি বেশি হয় তার মানে আপনার বডিতে অলরেডি শর্করা জমা আছে, তাই আপনাকে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার বাদ দিতে হবে, বাকি উপাদানগুলো নিতে হবে। এমন কোনো খাবার আছে যেখানে কার্বোহাইড্রেট ছাড়া বাকি সব উপাদান পাবো? দেখুন প্রোটিন আসে মাছ, মাংস, ডিম ইত্যাদি থেকে, ভিটামিন ও মিনারেলস আসে শাক সবজি ফলমূল থেকে, এছাড়া যেমন দেশি ঘি, বাদাম, অলিভ অয়েল, কোকোনাট অয়েল এগুলো আমাদের খেতে হবে। এছাড়া গ্লুকোজকে শরীরে ফ্যাট হিসেবে জমা করার জন্য দায়ী ইনসুলিন। রক্তে যদি ইনসুলিন বেশি থাকে তাহলে আমাদের ফ্যাট কখনোই বার্ন হবে না। এখন এমন কিছু খাবার আছে যেগুলো খেলে শরীরে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়, তখন ইনসুলিনের মাত্রাও বৃদ্ধি পায়, আর সেগুলো হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট। একটা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, লক্ষ্য করুন। ছবিটি হচ্ছে কোন ধরনের খাবার খেলে রক্তে গ্লুকোজ কী পরিমাণ আসে তার একটা গ্রাফ। এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে কার্বোহাইড্রেটকে বোঝানো হয়েছে, এর পরের হলুদ অংশটা হচ্ছে প্রোটিন, এর পরের সবুজ অংশটা হচ্ছে ফ্যাট, এগুলো গুড ফ্যাট, ঘি, নারকেল, বাদাম ইত্যাদি। অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে গ্লুকোজ বেশি আসে, প্রোটিন এবং ফ্যাট খেলে গ্লুকোজ খুবই কম আসে। আর গ্লুকোজ কম আসার মানেই হচ্ছে ইনসুলিন কম আসা, আর ইনসুলিন কম আসা মানেই ফ্যাট বার্নিং শুরু। তো আমরা বুঝলাম যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদের বাদ দিয়ে বাকি প্রোটিন, গুড ফ্যাট, ভিটামিন, মিনারেলসগুলো খেতে হবে। এখন একটা ডায়েট প্ল্যান বা ডেইলি রুটিন আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই এটি ফলো করবেন। সকালে 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে। যারা মুসলিম আছেন নামাজ আদায় করুন, অন্যান্য ধর্মের যারা আছেন সে অনুযায়ী প্রার্থনা করুন। তারপর একটা ডিটক্স ওয়াটার বা অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় পানি পান করুন। এটি কিভাবে তৈরি করবেন, 200 থেকে 300 ml হালকা গরম পানি নিন, সাথে 1 থেকে 2 চা চামচ রেবুর রস, 1/2 চা চামচ আদার রস, 1/2 চা চামচ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল মিক্স করতে পারেন। এত কিছু সম্ভব না হলে গরম পানি এবং লেবুর রস মিশিয়ে পান করুন, অথবা কচি ডাবের পানি পান করুন, অথবা কোনো সবজির জুস খেতে পারেন। তারপরে 30 থেকে 40 মিনিট ব্যায়াম করুন। যে সকল ব্যায়াম করলে আপনার হার্টবিট বৃদ্ধি পায়, শ্বাস প্রশ্বাস বৃদ্ধি পায় সেগুলো করুন, যেমন দৌড়াতে পারেন, জগিং করতে পারেন, দড়ি লাফ দিতে পারেন, তাও না পারলে জোরে হাঁটতে পারেন, কিছু না কিছু একটা আপনাকে করতেই হবে। আপনি 20 থেকে 30 মিনিট সূর্যের আলো গায়ে লাগান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে আমরা সূর্যের আলোতেই যেতে চাই না, ফলে নানান রোগ সৃষ্টি হয়।
সূর্যের আলোতে প্রচুর পরিমাণ ভিটামিন ডি পাওয়া যায়, যা আমাদের হরমোনের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে এবং ক্যালসিয়ামের মাত্রাও স্বাভাবিক রাখে। ব্যায়াম করার পরে 20-30 মিনিট সময় না থাকলে সূর্যের আলোতে ব্যায়াম বা জগিং করতে পারেন, অন্যান্য কাজও সূর্যের আলোতে করতে পারেন। মনে রাখবেন, আমাদের সূর্যের আলো দরকার, সূর্যের তাপ নয়। শরীরে সূর্যের আলো লাগানোর সময় পাতলা সুতির কাপড় পরুন। সূর্যের আলোতে থাকা অবস্থায় যতটা সম্ভব শরীর উন্মুক্ত রাখুন। যত বেশি উন্মুক্ত রাখবেন তত বেশি বেনিফিট পাবেন। সকালের নাস্তা, সকালের নাস্তা 9টা থেকে 10টার মধ্যে শেষ করুন। যে কোনো একটি ফল দিয়ে শুরু করতে পারেন, হতে পারে কলা, খেজুর, যে কোনো ফল যা আপনার পছন্দ মতো। তারপর 1 থেকে 2টি ডিম সিদ্ধ অথবা ঘি দিয়ে ভেজে খান। সাথে সালাদ এবং সবজি রাখুন। 8 থেকে 10টি বাদাম রাখুন। খাবার অবশ্যই 50 থেকে 60 বার চিবিয়ে খাবেন। এতে করে হজম ভালো হবে এবং গ্যাসের সমস্যা থাকলে কমে যাবে ইনশাআল্লাহ। নাস্তা শুরু করার আগে আধা গ্লাস পানি খেয়ে নিতে পারেন, এতে করে ক্ষুধা অনেকটাই কমে যাবে। নাস্তার পরে প্রয়োজন হলে গ্রিন টি বা রং চা খেতে পারেন, তবে অবশ্যই তা চিনি ছাড়া হতে হবে। দুপুরের খাবার, দুপুরের খাবার 2টা থেকে 2টা 30-এর মধ্যেই শেষ করুন। মিক্স সবজি 1 প্লেট, অবশ্যই তা অলিভ অয়েল বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল অথবা খাঁটি সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। সাথে মাছ অথবা মাংস পরিমাণ মতো, মাছ মাংস বেজে বা রান্না করে খেতে পারেন। এবং শসা, টমেটো, গাজর সব কিছু দিয়ে মিক্স সালাদ তৈরি করুন এবং সবজি খান। কেউ চাইলে এর সাথে একটা লাল আটার রুটি বা সামান্য পরিমাণ ভাত নিতে পারেন, তবে না নেওয়াই সবচাইতে উত্তম। এবার চলে যাচ্ছি রাতের খাবার। রাতের খাবার অবশ্যই 7টা থেকে 7:30টার মধ্যে শেষ করতে হবে। রাতে সালাদ, মিক্স সবজি, 1 পিস মাছ অথবা মাংস নিতে পারেন, সাথে সামান্য নারকেল খেতে পারেন। খাওয়ার পরে 10 থেকে 15 মিনিট হাঁটাহাঁটি করুন। রাত 10টা থেকে ভোর 6টার মধ্যে অবশ্যই ঘুম শেষ করতে হবে। ঘুমানোর আগে মোবাইল দূরে রাখুন, এতে করে ঘুমাতে সুবিধা হবে। এভাবে পুনরায় নতুন করে রুটিন শুরু করুন। সকালের নাস্তা ও দুপুরে খাওয়ার পরে যদি খিদা লাগে সেক্ষেত্রে যে কোনো একটা ফল, শসা বা সালাদ খেতে পারেন, তবে সন্ধ্যা 7টা 30 মিনিটের পরে পানি ব্যতীত কোনো কিছু খাবেন না। কিছু বিষয় লক্ষ্য রাখুন। 1. খাবারে দেশি, মৌসুমি, সবুজ, রঙিন, টকজাতীয় ফল, সবজি মিক্স করে খান। খাবারগুলো সহজে পাওয়া যায় এমন হলে ভালো হয়, কারণ আমাদের যে সমস্ত ভিটামিন এবং মিনারেলস প্রয়োজন তা একটা ফলে থাকে না, তাই সব ধরনের সবুজ রঙিন শাক সবজি মিক্স করে খেতে হবে। 2. এক ধরনের খাবার সবসময় খেতে হবে না, আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো সবজি যে কোনোভাবে খেতে পারেন। শুধু খেয়াল রাখবেন খাবার যেন অতিরিক্ত না হয় আর শর্করার পরিমাণ কম থাকে। 3. প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। 4. ফাস্টিং করতে হবে। 24 ঘন্টার মধ্যে প্রথম সপ্তাহে কমপক্ষে 12 ঘন্টা, অর্থাৎ প্রথম সপ্তাহে রাত 8টা থেকে সকাল 8টা, দ্বিতীয় সপ্তাহে 14 ঘন্টা অর্থাৎ রাত 8টা থেকে সকাল 10টা, তৃতীয় সপ্তাহে 16 ঘন্টা অর্থাৎ রাত 8টা থেকে দুপুর 12টা, এভাবে শুরু করুন। চতুর্থ সপ্তাহে 18 ঘন্টা ইন্টারমিডিয়েট ফাস্টিং বা না খেয়ে থাকুন। ফাস্টিং করলে আপনার জমে থাকা চর্বি গলা শুরু করবে। ফাস্টিং করার সময় কোনো খাবার খাওয়া যাবে না, প্রয়োজনে পানি খেতে পারেন। এভাবে ডায়েট প্ল্যান করলে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি কোনো অসুবিধা বা শরীর দুর্বলতা অনুভব করেন তাহলে বুঝতে হবে খাওয়া কম হচ্ছে। যখন খাবেন পেট ভরে খাবেন, তবে লক্ষ্য রাখবেন যে খাবার আমি খেতে বলেছি সেগুলোই খাবেন, অন্য ভাজা পোড়া ভাত রুটি এগুলো খাবেন না। এভাবে যদি আপনি 2 থেকে 3 মাস নিয়মিত ফলো করেন তাহলে আপনার ওজন কমে যাবে, PCOS ঠিক হয়ে যাবে, বাচ্চা নেওয়ার সমস্যা থাকলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরুতে একটু কষ্ট লাগতে পারে, 4-5 দিন পরেই আপনি পরিবর্তন দেখতে পাবেন ইনশাআল্লাহ, কিন্তু আপনাকে দৃঢ় মনোবল নিয়ে ধৈর্য সহকারে করতে হবে, তাহলেই কাঙ্ক্ষিত ফলাফল আসবে। আর এই ডায়েট প্ল্যান ফলো করার পরে আপনার কী কী উন্নতি হয়েছে সেসব কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে। স্টে উইথ আস, হেলদি অ্যান্ড সেফলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।